নির্বাচনের ছবিখন ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। অসম গণ পরিষদ আর ভারতীয় জনতা পার্টি মিত্রজোটে 10খন আসনের ভিতর 10খন আসনে আমি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করি। গৌরব গগৈ কথাত মোৰ কবলগা একো নাই, তেওঁ কিছু হতাশাত ভুগিছে, কারণ তৃণমূল পর্যায়ের ব্যক্তির লগত সম্পর্ক নথকাকৈ কেবল দিল্লীত থাকি নেতা হওয়া গৌরব গগৈ পূর্বতে যি বতাহত উটিগৈ নেতা হওয়ার পরম্পরা আছিল সেয়া ইতিমধ্যে অন্ত পৰিছে। তেওঁ বেয়া দিনের কাউন্টডাউন আরম্ভ হয়েছে তেওঁ গম পাইছে। বৰপথ নগৰত 10টা ওয়ার্ড লগ হৈ এখন ৰাজহুৱা সভা দিছিল, তেওঁলোকে আশা কৰিছিল 1000তকৈ অধিক ব্যক্তি হ'ব, কিন্তু তাত থকা আমার সাংবাদিক বন্ধুৰ পৰা মই গম পাইছো যে সেই সভাখনত 47জন ব্যক্তি উপস্থিত আছে। 10টা ওয়ার্ডত তেওঁলোকৰ 10জন প্রার্থী আছে, 10জন প্রার্থীর লগত 10জন সমর্থক আছে, 10টা ওয়ার্ডৰ সমিতির সভাপতি আছে, 10জন সাধারণ সম্পাদক আছে, যদি তেওঁলোকৰ পৰিয়াল ইত্যাদি ধৰো, তেওঁলোকৰ হার্ডকোর ব্যক্তি আজি বৰপথাৰ নগৰত 200 মিনিমাম হ'ব লাগে। কারণ যদি এটা দলের সাংসদ প্রাক্তন বিধায়িকা সমগ্র দলটির শক্তি উবুরি খাই পড়োতে নগরখন 10টা ওয়ার্ডত 47জন ব্যক্তি হয়, আমি যিকোনো ওয়ার্ডত যিকোনো এখন সভা দিলে আসম্বিতে গৈ পালো আমি কেবাশ ব্যক্তিক লগ পাও, গতি হতাশাত ভোগার কারণে কিছু প্রলাপ বকার দরে হয়েছে। নিঃসন্দেহে কংগ্রেস দলের বহু প্রার্থী আমার লগত যোগাযোগ করে যোগদান করব বিচাৰিছে। আমি কৈছো যে আমার দল শক্তিশালী, এই মুহূর্তে যোগদানের প্রশ্ন আমি নতুনক অনা নাই, সমর্থন করব খুঁজছে, সমর্থন করলে আমি সকলে সমর্থন লোক, সমর্থন লওয়াত অসুবিধা নাই। কোনোবাই আজি আপনি জানে বৰপথাৰ নগৰতে কেবাজনো প্রার্থী আছে যে প্রচার নচলায় ওলোটাই বিজেপি প্রার্থীক ভোট দিবলৈ কৈছে, সেই বিজেপির প্রতি আগ্রহ হয়েছে, দলের প্রতি মোহভঙ্গ হয়েছে, নিজে দলের ব্যক্তিসকলক ধরে রাখব নি মোহভঙ্গ হয়ে আঁতরি যাওয়ার পাছত আমার প্রতি আঙুলি টুয়া গৌরব গগৈ যে স্বভাব, প্রথমে আত্মসংশোধন করক, দিল্লীত পড়ি থাকি ইয়াত তেওঁ নির্দেশত দল চলাব পাৰিম বুলি আগতে যেটো ভাবিছিলে সেই দিন উকলিলে, তৃণমূল পর্যায়ের লগত সম্পর্ক নোহোৱা এজন নেতা দিন ইতিমধ্যে অন্ত পৰিছে, অহা লোকসভা নির্বাচনত গৌরব গগৈ নিজে গম পাব। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।